ফের রলের শিকার রণবীর। বিতর্ক যেন পিছু ছাড়ছে না রণবীর সিংয়ের। সম্প্রতি 3 কোটি রুপির একটি ল্যাম্বরগিনি গাড়িতে চেপে অনেক ভাবসাপ নিয়ে গিয়েছিলেন মুম্বাই বিমানবন্দরে। এরপরও ট্রলের শিকার হতে হলো তাকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অ্যাস্টন মার্টিন থেকে ল্যাম্বরগিনি পর্যন্ত অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। সম্প্রতি 3 কোটি রুপি মূল্যের একটি ঝাঝালো ল্যাম্বরগিনি নিয়ে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন অভিনেতা। সেটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই ট্রলের শিকার হচ্ছেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের একটি চকচকে ল্যাম্বরগিনি বিমানবন্দরে এসে থামল। এরপর কানে গান শোনার হেডফোন লাগানো অবস্থায় বিলাসবহুল ওই গাড়ি থেকে বের হয়ে এলেন বলিউড নায়ক রণবীর সিং। নেটিজেনরা বলছেন, রণবীরের এত দামি গাড়িতে কি মিউজিক সিস্টেম নেই যে তাকে হেডফোন লাগিয়ে গান শুনতে হয়? তবে অনেকে আবার রণবীরের প্রতি ভালোবাসার বর্ষণও করেছেন। প্রসঙ্গত, গত জুলাই মাসে একটি ম্যাগাজিনের ফটোশুটে নগ্ন অবস্থায় ধরা দেন রণবীর সিং। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। এক পর্যায়ে ওই ফটোশুটের জন্য এক নারী রণবীরের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এছাড়া সম্প্রতি একটি শোতে সঞ্জয় দত্তকে জিজ্ঞাসা করা হয় তার অভিনীত খলনায়ক সিনেমার রিমেক করতে রণবীর সিং, রণবীর কাপুর ও ভিকি কৌশলের মধ্যে কাকে বেছে নেবেন। এ সময় রণবীর সিংয়ের নাম শুনেই সঞ্জয় বলে ওঠেন, রণবীর সিংকে আমি চাইব না, কারণ আজকাল সে জামা কাপড় পরছে না। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।